আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আমি আর একটি লেটার রাইটিং আলোচনা করবো আজকের লেটারের টপিকটা হচ্ছে যে কিভাবে ইংরেজিতে ভালো হওয়া যায় সুপ্রিয় শিক্ষার্থী ক্লাসটি শুরু করার আগে আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনার সহজেই পেয়ে যান তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক রাইট লেটার টু friend ফ্রেন্ড ডিসক্রাইবিং হাউ টু বি কম্পিটেন্ট ইন ইংলিশ রাইট লেটার টু your ফ্রেন্ড ডিসক্রাইবিং হাউ টু বি কম্পিটেন্ট ইন ইংলিশ কীভাবে ইংরেজিতে ভালো হতে হয় সে সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো সুব্রত শিক্ষার্থী পত্র লেখার শুরুতে কিন্তু প্রথমে আপনার একটা অ্যাড্রেস দেবেন যেমন কুড়িগ্রাম রাজীবপুর আপনার মতো করে আপনি একটা ঠিকানা দেবেন তারপর এভাবে একটা তারিখ দেবেন তারপর যেহেতু আপনার বন্ধু তার লিখতেন ডিয়ার ফ্রেন্ড অথবা ডিয়ার আবিদ এভাবে লিখতে পারবেন ডিয়ার ফ্রেন্ড অথবা ডিয়ার আবিদ আসসালামু আলাইকুম টেক মাই করডিয়ার লাভ প্রথমে আমার আন্তরিক ভালোবাসা নিয়েও ইউ আর অয়েল আশা করি তুমি ভালো আছো আই এম ফাইন টু আমিও ভালো আছি আই হ্যাভ কাম টু লার্ন ডেট ইউ হ্যাভ কাট সরি ফিগার ইন দ্য টেস্ট এক্সামিনেশন আমি জেনেছি যে তুমি নির্বাচনী পরীক্ষায় খারাপ করেছো কাট সরি ফিগার অর্থ হলো খারাপ করা ইউর নেগলিজেন্স ইজ মোস্টলি রেসপন্সিবল ফর ইট তোমার অবহেলা একজন অনেকাংশে দায়ী রেসপন্সিবল ফর অর্থ হলো দায় ইউ হ্যাভ টু বি কম্পিটেন্ট ইন ইংলিশ তোমাকে ইংরেজিতে পারদর্শী হতে হবে যোগ্য হতে হবে দেন ইউ উইল বি এবল টু ডু গুড রেজাল্ট তাহলে তুমি ভালো ফলাফল করতে সক্ষম হবে ফার্স্টলি ইউ হ্যাভ টু এনরেজ ইউর ভোকাবুলারি প্রথমত তোমাকে তোমার শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে হবে ভুগাবুলারি অর্থ হল শব্দ ভাণ্ডার ইন রিচ অর্থ হলো সমৃদ্ধ করা প্রথমত তোমাকে তোমার শব্দ ভাণ্ডার সমৃদ্ধও করতে হবে সেকেন্ডলি ইউ হ্যাভ টু লার্ন গ্রামেটিক্যাল রুলস অ্যান্ড স্ট্রাকচারস দ্বিতীয়ত তোমাকে ব্যাকরণগত নিয়ম ও কাঠামো শিখতে হবে বিসাইডস ইউ হ্যাভ টু অ্যাটেন্ড ইংলিশ ক্লাস রেগুলারলি এছাড়া ইংরেজি ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে হবে ইউ হ্যাভ টু পুট এম্পেসাইজ অনথ্রো রিডিং রাইটিং লিসেনিং অ্যান্ড স্পিকিং তোমাকে পড়া লেখা শোনা এবং বলার মাধ্যমে জোর দিতে হবে অর্থাৎ গুরুত্ব দিতে হবে ইউ ক্যান অলসো রিড ইংলিশ নিউজ পেপার্স অ্যান্ড জার্নালস তুমি ইংরেজি সংবাদপত্র এবং জার্নাল পড়তে পারো অ্যান্ড ইংলিশ মুভি অ্যান্ড নিউজ ক্যান বি ওয়াসড বাই ইউ আর ইংলিশ মুভি ও নিউজ দেখতে পারো টেক কেয়ার যত্ন নিয় বেস্ট রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস তোমার পিতা মাতার প্রতি শ্রদ্ধা রইল ইয়ার্স লাহিন শুক্র শিক্ষার্থী যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম